জি আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যানেসথেটিক সার্জন। এই আপার বিশাল একটা হর্নিয়া ছিল, পেরি আম্বালিকাল হর্নিয়া, অর্থাৎ নাভির চতুর্পাশে, এবং এটা ছিল ইনসিশনাল হর্নিয়া। এটা হয়তো বা ওনার এর আগে যে সিজার হয়েছিল সেটার জন্য হতে পারে। তো সাথে ওনার পেটটা অনেকাংশে ঝুলে গিয়েছিল, আমরা টামি টাক করেছি। আজকে কতদিন আপা? আজকে 26 দিন। 26 দিন আগে টামি টাক করেছিলাম, আমরা একটু দেখে নিই যে রেজাল্টটা কেমন। একই সঙ্গে দেখে আমরা নাভিটা দেখেন, নাভিটা ঠিক অরিজিনাল নাভির মতো, এই কালারটা আরও সুন্দর হয়ে যাবে। আপা বলেন দেখি আপনার কি সমস্যাটা ছিল এবং কিভাবে কি করলেন, এবং এই যে রেজাল্ট আজকে 26 দিনের রেজাল্ট কেমন হয়েছে, কোথাও কোনো অসঙ্গতি পেয়েছেন কিনা। অসঙ্গতি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি, আমরা যেরকম আপনাকে বলেছিলাম যে এরকম রেজাল্ট হবে, এরকম কোনো কিছু পেয়েছেন কিনা। নিজের কাছেই চলাফেরার ক্ষেত্রে খারাপ লাগছিল, একটা ড্রেস আপ করলো দেখা যায় যা একটা সুন্দর অনেক বড় হয়ে গেছে প্যান্ট, তো সেই জন্য আসছি আপনার কাছে। পরে আপনি অপারেশন করছেন যেমন বলছেন ওরকম, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে নাকি? জি জি। আচ্ছা, প্যাটটা দেখে শান্ত লাগে নাকি? শান্তি? হ্যাঁ অনেকটাই। আমরা এখানে বলে রাখি যে টামি টাক সার্জারির সাথে আমরা রেগুলারলি হার্নিওপ্লাস্টি করে থাকি, অর্থাৎ হার্নিয়া যেটা থাকে এই হার্নিয়াটাকে আমরা রিপেয়ার করি। যদি খুব বেশি বড় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাশ দিই। এক্ষেত্রে আমরা ম্যাশ দিয়েছিলাম, তাই না আপা? আমরা ম্যাশ দিয়েছিলাম, ম্যাশ বাইরে থেকে একটা জালিকা আর কি, সেটা আমরা দিয়ে থাকি রিইনফোর্সমেন্ট অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, অর্থাৎ পরবর্তীতে যেন হার্নিয়াটা আর না হয়, সেই কারণে আমরা এক ধরনের ম্যাশ আমাদের মেডিকেল ভাষায় বলি, আমরা বাংলায় বোঝানোর জন্য অনেক সময় সেটাকে এক ধরনের জালিকা বলে থাকি। তো দেওয়ার পরে মার্শাল্লাহ একই সঙ্গে আমরা লাইপোসাকশন করেছি, হার্নিওপ্লাস্টি হার্নিওরেফি করেছি এবং টামি টাক সার্জারি করেছি, যার কারণে প্যাটটা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যাটটা একদম ফ্ল্যাট হয়ে গেছে। চতুর্পাশে যেটা ভাঁজ ছিল সেই ভাঁজগুলো চলে গেছে নাকি? ভাঁজগুলো চলে গেছে না?